আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মুসলিম নেটওয়ার্কে। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা ও কর্তৃত্ব মেনে নিল ভারত। আফগানদের ত্রাণ দিচ্ছে চীন, পাকিস্তান দেবে কিনা ভাবছে পশ্চিমারা। অপরদিকে ভারতের আইএস এর 5টি প্রশিক্ষণ কেন্দ্র আছে বলছে পাকিস্তান। ইরানের নতুন সোলেইমানিকে নিয়ে চরম আতঙ্কে ইসরায়েল। এবং পরমাণু ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে ইরান ও আইএইএ। আফগানিস্তানে তালেবান বাহিনীর ক্ষমতা ও কর্তৃত্বের অবস্থান স্বীকার করে নিয়েছে ভারত, তবে তালেবান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি মোদী সরকার। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারতের পক্ষে এই প্রথম একটি দেশের ক্ষমতায় থাকা শক্তি হিসেবে তালেবানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। রোববার ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে একটি যৌথ বিবৃতিতে স্বীকার করেছে তালেবান আফগানিস্তানে ক্ষমতা ও কর্তৃত্ব দখল করেছে, তবে সরকারিভাবে একটি দেশের সরকার হিসেবে তালেবানকে এখনও স্বীকৃতি দেয়নি বিশ্বের অধিকাংশ দেশ, যাদের মধ্যে ভারত ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া। গত সপ্তাহে আফগানিস্তানে নতুন সরকার তৈরির ঘোষণা করেছে তালেবান। ইতোমধ্যে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে চীন, পাকিস্তান, রাশিয়া, কাতার, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ, তবে বিশ্বের অধিকাংশ দেশই এখনও সেই পথে হাঁটেনি। ভারত আফগানিস্তানের পরিস্থিতির ওপর প্রতিনিয়ত নজর রাখছে। সে দেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোই এখন একমাত্র লক্ষ্য দিল্লির কাছে। সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানিয়েছে, গত সপ্তাহে তালেবান সরকারের ঘোষণার পর থেকে লাগাতার পরিস্থিতির ওপর নজর রাখছে দিল্লি। একটানা কয়েকদিন আলোচনার পর আফগানিস্তানে তালেবানের ক্ষমতা ও কর্তৃত্ব দখলকে স্বীকৃতি দিল ভারত। এদিকে তালেবানের পুনরুত্থান ও পশ্চিমাদের নানা বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে সৃষ্টি হয়েছে চরম মানবিক সংকট। ভেঙে পড়তে বসেছে দেশটির অর্থনৈতিক ব্যবস্থা। এ অবস্থায় সংকটাপন্ন আফগানদের সহায়তা দেওয়া হবে কিনা তা নিয়ে এখনও দ্বিধান্বিত দীর্ঘ 20 বছর আফগানিস্তানে কথিত শান্তি প্রতিষ্ঠা যুদ্ধ করা যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা, আর এ সুযোগে আগেভাগেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চীন ও পাকিস্তান। এরই মধ্যে তাদের ত্রাণবাহী একাধিক প্লেন পৌঁছেছে দক্ষিণ এশীয় দেশটিতে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান মহাবিপদে রয়েছে এবং সেখানে মানবিক সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এরপরও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশগুলো তালেবানের হাতে অর্থ যাওয়া আটকানোর নামে আফগানিস্তানে ত্রাণ সহায়তা পাঠাতে গড়িমসি করছে। তারা বলছে, তালেবান মানবাধিকার, বিশেষ করে নারীদের অধিকার রক্ষা করে কিনা তার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অর্থ সাহায্য পাঠানো উচিত নয়। এর মধ্যে বিদেশে আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় $1,000 কোটি সম্পদ বাজেয়াপ্ত করেছে যুক্তরাষ্ট্র। তাদের চাপে আফগানিস্তানে নতুন অর্থ সহায়তা পাঠানো ও স্থগিত করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। গত সপ্তাহে আফগানিস্তানে $3,10,00,000 খাবার ও স্বাস্থ্য সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে চীন। একই সময় কাবুলের নতুন শাসকদের হাতে ভোজ্যতেল ও ঔষধের মতো জরুরি ত্রাণ সহায়তা তুলে দিয়েছে পাকিস্তান। তাছাড়া আফগানদের জন্য বিনা শর্তে ত্রাণ পাঠানো ও আফগানিস্তানের বাজেয়াপ্ত সম্পদ ছেড়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী। অপরদিকে পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা বলেছেন, ভারতে আইএস এর 5টি প্রশিক্ষণ কেন্দ্র থাকার প্রমাণ তাদের কাছে রয়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ভারত উগ্রবাদী গোষ্ঠীগুলোকে মদদ দিচ্ছে, তবে এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ ও মানবাধিকার মন্ত্রী শিরিন মজারির যৌথ সংবাদ সম্মেলনে নির্দিষ্ট করে অভিযোগ উত্থাপন করা হয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা অডিও ভিডিও ফুটেজ ও GPS ডাটা সহ 131 পৃষ্ঠার ডকুমেন্ট উপস্থাপন করেন। সেখানে তুলে ধরা হয় কিভাবে ভারতীয় অর্থে ও ব্যবস্থাপনায় আইএস এর প্রশিক্ষণ ক্যাম্পগুলো চলছে। সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে নৃশংসতা চালানোরও ডকুমেন্ট উপস্থাপন করা হয়। আইএস এর 5টি ক্যাম্পের অবস্থান সম্পর্কে বলা হয়, এগুলোর মধ্যে একটি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহাড়ি এলাকা গুলমার্গে, তিনটি ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যে রাজস্থানে এবং অপরটি ভারতের আরেক উত্তরাঞ্চল উত্তরাখণ্ডে অবস্থিত। এবারে ইরান প্রসঙ্গ। কাসেম সোলাইমানি, তিনি ছিলেন ইরানের বিশেষ বাহিনী রেভলিউশনারি গার্ডের অভিজাত বাহিনী
কুদস ফোর্সের প্রধান। গত বছরের জানুয়ারিতে ইরাকের বাগদাদে তাকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে আমেরিকা। জেনারেল কাসেম সোলাইমানি ছিলেন ইরানের আঞ্চলিক শক্তি বৃদ্ধির প্রধান কারিগর। তিনি ছিলেন ইরানের বিপ্লবী বাহিনীর সবচেয়ে প্রভাবশালী কমান্ডার। সিরিয়া ও ইরাকে জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যাকে নিয়ে সবসময় আতঙ্কে থাকত ইসরায়েল। এবার নতুন সোলাইমানি আতঙ্কে ভুগছে ইসরায়েল। বিগত কিছু সপ্তাহ ধরে ইসরায়েলের সেনাবাহিনীর মুখে মুখে ইরানের একজন ব্যক্তির নাম উচ্চারিত হচ্ছে। তিনি হলেন ইরানের বর্তমান জেনারেল আমির আলী হাজিজাদেহ। দ্য ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর বিমান বাহিনীর কমান্ডার জেনারেল আমির আলী হাজিজাদেহ এর ব্যক্তিগত কর্মকাণ্ড এবং ইরানের ড্রোন শক্তি বৃদ্ধিতে ইসরায়েল ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এছাড়া ইসরায়েলের বেশ কিছু ট্যাঙ্কারে হামলার ঘটনায় তাকে নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছে ইহুদিবাদী দেশটি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ বলেন, এ অঞ্চলে ড্রোন ও মিসাইল ব্যবহার করে কয়েক ডজন সন্ত্রাসী হামলার পেছনে IRGC-র এয়ারফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদের হাত রয়েছে। ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তা, বিশ্লেষক ও পর্যবেক্ষকরা মনে করেন আমির আলী হাজিজাদের নতুন কাসেম সোলাইমানি। যদিও এখনও আমির আলী হাজিজাদে সোলাইমানির মতো উচ্চতায় পৌঁছাতে পারেননি, কিন্তু দেশে ও বিদেশে তার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে ইরান এবং তার মিত্ররা ক্রমবর্ধমানভাবে ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। ইরানের এই ড্রোন হামলা ক্রমেই শত্রুপক্ষকে ভীত সন্ত্রস্ত করে ফেলেছে। এদিকে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে স্থাপিত ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির IAEA পর্যবেক্ষণ ক্যামেরাগুলো সচল করার পাশাপাশি এগুলোর মেমোরি কার্ড প্রতিস্থাপন করতে সম্মত হয়েছে দুপক্ষ। শিগগিরই এ কাজ করার জন্য IAEA-র পরিদর্শকরা তেহরান সফরে আসবেন। রোববার IAEA-র মহাপরিচালক রাফায়েল গ্রোসির ইরান সফরে এ সমঝোতা হয়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামির সঙ্গে গ্রোসির সাক্ষাতের পর দুই কর্মকর্তা এক যৌথ সংবাদ সম্মেলনে সমঝোতার বিষয় জানান। তারা বলেন, দুপক্ষ NPT চুক্তির সম্পূরক প্রোটোকলের আওতায় পারস্পরিক সহযোগিতার ব্যাপারে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। মোহাম্মদ ইসলামী যৌথ সংবাদ সম্মেলনে বলেন, IAEA-র মহাপরিচালক রাফায়েল গ্রোসি শিগগিরই আবার তেহরান সফরে আসবেন। ভিয়েনায় গত এপ্রিল থেকে ৬ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে সংলাপ চলছে তা ফলপ্রসূ করার জন্য IAEA-র সঙ্গে তেহরানের এ সমঝোতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানান তথ্য জানতে চোখ রাখুন মুসলিম নেটওয়ার্কে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।